আমার মনে হয়েছে যে এটা আমরা পৌঁছে করানো যায় না। আমি চিন্তা করছি যে কী কারণে হলো, যদি ইনফেকশনস কারণে হয় তাহলে তো ইনফেকশন ভুল না করলে কনসেপ্ট ভুল না। তখন আমি মিলাইতে পারলাম যে ভ্যাকসিনে কোনো ক্ষতি করে না, ভ্যাকসিন দিতে যায় যদি একটা স্ট্রেস করে বা জ্বর আসে। তোমরা জানো যে ছোটো বাচ্চাদের ভ্যাকসিন দিলে জ্বর আসে না? স্যার, টিকা দিলে জ্বর আসে? টিকা ভ্যাকসিনের তো বাংলা গান করে জ্বর আসে কিনা বাচ্চা খুব কান দেয়, পোলিও টিকা দিলে আমের টিকা, এইটার কারণে স্ট্রেসে বাচ্চা কমে যায়। এখন দেখলাম ইনফেকশন নেই তাহলে এখন মিলে যাচ্ছে, হয়তো ওইটা স্ট্রেস। গরুটা খুব নার্ভাস, বিরাট গরু, কিন্তু তার চেহারা দেখে যেরকম শক্তিশালী সাহস হওয়ার কথা সেটা নাই, খুবই নার্ভাস। বর্ষাতে একটা অপেক্ষাকৃত দুর্বল গরু, খুব শক্তিশালী হাট, খুব শক্তিশালী স্বাস্থ্য না থাকতে পারে সাহস। আবার একজনের কই কারো তো স্বাস্থ্য দেখি না, এই ক্লাসে কারোই স্বাস্থ্য দেখছে না। একটু ওই গরুটা হলে তাই এমন নার্ভাস, মানে হাত দিতেই ভয়ে কাঁপতেছে, তার মানে ওর বাচ্চা হয়ে যাবে। এই যে একটা গবেষণা, চিন্তা করে তোমরা এই জিনিসটা করো, চিন্তা করতে করতে একটা জিনিস বের হয়। এখন আমরা বলছি না যে আগের যুগে ছবি যখন দেখছে ছোটবেলা তোমার দেখ পারলে না, কেউ পারলে না, পরীক্ষা হলে তারা কাটাই। আচ্ছা, মনে করো দেরি সাইজ করছো কি? এখন বলো তুমি দুধ খাও, একজন দুধ বেচে সকালেও বেচে বিকালেও বেচে, কোন সময় খাবো? দেখা এখন তোমার দেখা হবে, এখন তো তুমি ফাইট দেখবা,